সোমবার থেকে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দির ভক্তদের জন্য খুলে দেওয়া হলো। সরকারি নির্দেশ মেনে প্রায় 3 মাস মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ ছিল, কিন্তু দেবীর নিত্যপুজো, আরতি, ভোগ ও গীতাপাঠ হতো বলে জানান মন্দিরের প্রধান পুরোহিত অরুণ ভট্টাচার্য। তিনি আরও জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে একসাথে 10 জনের বেশি মন্দিরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এছাড়াও ভক্তদের অবশ্যই মাস্ক পরে আসতে হবে। অরুণবাবু আরও জানান, শুধুমাত্র পুজো দেওয়া যাবে, কোনো প্রকার পুষ্প ভক্তদের দেওয়া যাবে না। মন্দির খোলায় স্বস্তি নিঃশ্বাস ফেলেছেন ভক্তরা। ধরে বোধ হয় 24 তারিখে মার্চে লকডাউন হয়েছিল, সেই থেকে আমরা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত, রাজ্য সরকারের সিদ্ধান্তকে মান্যতা দিয়ে, স্বাস্থ্যবিধিকে মান্যতা দিয়ে আমরা মন্দির বন্ধ রেখেছিলাম। মন্দিরের সমস্ত প্রবেশদ্বার বন্ধ ছিল, কিন্তু এই বন্ধ হলেও রুদ্রদ্বারে মায়ের নিত্য পূজা, আরতি, ভোগ, চণ্ডীপাঠ, মায়ের যা সেবা পুজো, যা আবহমান কাল ধরে রাজার আমল থেকে হয়েছে, তা কিন্তু বন্ধ ছিল না। আজকে আমরা ট্রান্সপোর্ট সিদ্ধান্ত নিয়েছি, ভক্তদের জন্য এই মন্দিরের দরজা খুলে দেওয়া হল। তবে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে পুজো দিতে হবে, খুব অল্প সময় আমাদের অনুমোদন করেছি, যাতে ভক্তরা শুধু দর্শন করতে পারে এবং পুজো দিতে পারে। কিন্তু আমরা যে স্বাস্থ্যবিধি মেনেছি, আমাদের পুলিশ প্রশাসন রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী এরকম গোল গোল করে ব্যারিকেড দিয়ে আছে, ওইখানে একটি করে লোক দাঁড়াবে, মোট 10 জন মন্দিরে ঢুকতে পারবে, 10 জনের বেরিয়ে যাওয়ার পর আবার 10 জন দাঁড়াবে। আর এইখানে দেখতে পাচ্ছেন সব বন্ধ করা আছে মন্দিরে, আমরা নাট মন্দিরে বা গর্ভগৃহে কোনো ভক্তকে আমরা প্রবেশ করে দিচ্ছি না, এইখান থেকে তারা পুজো নামিয়ে দিচ্ছে। মায়ের চরণামৃত আমরা দিতে পারছি না, আর মায়ের তিক পুষ্প মাথায় হাত দিতে পারছি না। এতদিন যা করেছি মা বোধে আর কিছুদিন এইটাকে মান্যতা দিয়েছে। মা যেদিন চাইবেন এই সংকটময় দিন কেটে যাবে, পৃথিবী থেকে করোনার মতন মহা দুষ্ট রোগ বিদায় হবে, তখন আমরা আবার ভক্তদের সঙ্গে মায়ের যে অন্তরের সংযোগ সেটা আবার আমরা করতে পারব। আমরা নিজেরা ব্যথিত, কিন্তু ভক্তদের স্বাস্থ্যের কথা চিন্তা করে, মন্দিরের কর্মচারী পুরোহিত তাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে স্বাস্থ্যবিধি মানছি। প্রত্যেক ভক্তকে মাস্ক পরে আসতে হবে, দোকান সিংহদরজার কাছে স্যানিটাইজার রাখা আছে, সেই স্যানিটাইজার দিতে হবে, হাত ধুয়ে তবে সে পুজো দিতে পারবে। মাকে দেখে খুব ভালো লাগছে, আজকে দীর্ঘ 3 মাস যাবৎ মা সর্বমঙ্গলাকে দর্শন করতে পারিনি, মাকে দেখতে পারিনি, আজ থেকে মা সর্বমঙ্গলা মন্দির খুললো, মাকে দর্শন করলাম, খুব ভালো লাগলো। ঢোকার সঙ্গে সঙ্গে স্যানিটাইজ দিচ্ছে, যেরকম সিস্টেমে আছে দূরত্ব 1 ফুট 1.5 ফুট অন্তর অন্তর, 1 মিটার অন্তর অন্তর দাঁড়িয়ে পুজো দেওয়া, সেরকমই সব সিস্টেম করা আছে, ভালো লাগলো, খুব ভালো। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।